হ্যালো এভরিওয়ান, নমস্কার, আমি ইধিকা। আপনাদের এই অফুরন্ত ভালোবাসার কারণে কেমন আছেন সবাই? বিশ্বব্যাপী এমন সফলতা এসেছে। আর হ্যাঁ, প্লিজ সে নো টু পাইরেসি। ইয়েস্টারডে মানে আগামীকাল? এই রকম সুপারস্টার দিনে কথা বলার যথেষ্ট প্রমাণ থাকা লাগে। যেন তেন করে ভিডিও বানিয়ে ছাড়লে তাদের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। সুপারস্টার শাকিব খান মিডিয়াতে সবসময় কম ধরা দেন, প্রয়োজনই পড়ে না। এদিকে পরিচালক অনন্য মামুন ইরশাদ চাচার মতো সকালে এক কথা, বিকালে আর এক কথা বলতেছেন। তিনি কখনও বলতেছেন দর্দ সিনেমা বানাচ্ছে ইন্ডিয়ান প্যান মুভির আন্ডারে, সুপারস্টার শাকিব খানের নায়িকা বলিউড থেকে নেওয়া হচ্ছে, অমুককে নিচ্ছি তমুককে নিচ্ছি। পরক্ষণে আমরা তার উল্টো চিত্রটা লক্ষ্য করছি। 8 তারিখে রেজাল্ট দিবেন, 10 তারিখে ঘোষণা দিবেন, কিন্তু তিনি এ পর্যন্ত কোনো ঘোষণাই দিতে পারেননি। এ বিষয়ে সুপারস্টার শাকিব খান কোনোই মুখ খোলেননি, কিন্তু তিনি এবার মুখ খুলেছেন যখন অনন্য মামুন জানান দর্দ সিনেমায় শাকিবের নায়িকা হবে মিমি চক্রবর্তী। অথচ শাকিব খানের নায়িকা হওয়ার ছিল, শাকিব খান আপত্তি জানিয়ে স্ট্যাটাস দেন, বলিউডের নায়িকা হলে পারিশ্রমিক ম্যাটার না। যে 1 কোটি 1.5 কোটি টাকা চাচ্ছে, ঠিক আছে, সো বোঝাই যাচ্ছে সুপারস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর এবং আয়োজনের ব্যাপার স্যাপার আছে। লেভেলটা বুঝতে হবে, অর্থ লগ্নি করতে হবে, এক কথায় সিনেমা বানাতে গেলে বুকের পাটা থাকতে হবে, বাটপারে বাদ দিতে হবে, বাটপারে কথা বলা যাবে না, লক্ষ্যবার চিন্তা করতে হবে যা বলবো তা করতে পারবো কি না। কারণ সারা বিশ্ব সুপারস্টার শাকিব খানদের খোঁজ খবর রাখেন, মিথ্যা সংবাদে তাদের ক্ষতিও হতে পারে। শাকিব খান কোনো যেন তেন নায়ক না। আমাদের কোনো কিছুতেই ট্রোল করে এখন সমস্ত, মানে নেটে সারাক্ষণ একটা কিছু কেউ পোস্ট করলে, যদি তুমি ভাত খাচ্ছো, এই দেখো নায়িকা ভাত খাচ্ছে, কি খারাপ।